ব্রেকিং নিউজ, পরিমণি আর আমি একসঙ্গেই কবরে যাব। পরিমণির সঙ্গে প্রেমের ইস্যুতে আলোচনায় অভিনেতা শরীফুল রাজ, সে আলোচনায় ঘি ঢেলেছেন পরিমণি নিজেই। জানিয়েছেন তিনি মা হতে যাচ্ছেন তার সন্তানের বাবা শরীফুল রাজ। গিয়াসউদ্দিন সেলিমের গুনিন সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পরী রাজ, তারপর থেকেই তাদের নিয়ে আলোচনা সমালোচনা। এদিকে পরিমণি কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমিও যাব না, আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে বলে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে মন্তব্য করেছেন এই অভিনেতা। অভিনেতা শরীফুল রাজ সোমবার পরিমণির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিতে পরিমণির হাতে একটি ফুল, মুখে মাস্ক, হুইল চেয়ারে বসা। হুইল চেয়ারটি এগিয়ে নিয়ে যাচ্ছেন চিত্রনায়ক শরীফুল রাজ, তার মুখেও মাস্ক। ছবির ক্যাপশনে লেখা, কনগ্রাচুলেশন রাজ, থ্যাংক ইউ পরি। সংবাদ মাধ্যমকে রাজ বলেন, গুনিন চলচ্চিত্র শুটিংয়ের সময় আমাদের পরিচয় এবং প্রেম, পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের ছবি করতে গিয়েই পরীকে পেয়েছি। পরী কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমাদের কবরও একসঙ্গেই হবে। মূলত র‍্যাম্প মডেলিং থেকে সিনেমায় আসেন শরীফুল রাজ, বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। রাজ অভিনীত প্রথম সিনেমা আইসক্রিম, এ সিনেমায় নাফিজা তুশির বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। 2016 সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরপর মুক্তি পায় রাজ অভিনীত দ্বিতীয় সিনেমা এন্ডরাই, এ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সুনেরা বিনতে কামালের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। মুক্তির অপেক্ষায় আছে রাজ অভিনীত দুটি সিনেমা পরাণ ও হাওয়া। রাজ পরিমণির প্রেম কাহিনী, হাতে ফুল, মুখে মাস্ক, হুইল চেয়ারে বসা পরিমণি, আকাশের দিকে তাকিয়ে হাসছেন, পেছন থেকে হুইল চেয়ারটি এগিয়ে নিয়ে যাচ্ছেন চিত্রনায়ক শরীফুল রাজ, তার মুখেও মাস্ক, এমন একটি স্থির চিত্র নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন শরীফুল রাজ। ক্যাপশনে লেখা, কনগ্রাচুলেশন রাজ, থ্যাংক ইউ পরি। লাভ ইমোজি দেওয়া এই স্থির চিত্রে ঘিরে কেমন যেন একটি রহস্যের গন্ধ। বিষয় কি জানতে পরিমণিকে ফোন করতেই অন্য প্রান্ত থেকে পুরুষ কণ্ঠে জানালেন, ভাই অভিনন্দন জানান, মিষ্টি খাওয়ান, আমরা বাবা মা হচ্ছি। আশ্রমকে এমন খবরে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পরিমণিকে জিজ্ঞাসা করতে তিনিও বললেন ঘটনা সত্য। তারকা শরীফুল রাজের সঙ্গে পরিমণির বিয়ের খবরই যেখানে জানা গেল না, সেখানে মা হতে যাচ্ছেন এমন খবর সত্যিই অবিশ্বাস্য। তাই তো খবরটি আর নিশ্চিন্ত করে জানতে তাদের দুজনকেই নিকটজন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি। গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে প্রসঙ্গটি তুললেই তিনি বললেন, আমাকে তিন দিন আগে দুজন জানিয়েছে বাবা মা হচ্ছে তারা, মিষ্টিও খাইয়েছে। গিয়াসউদ্দিন সেলিম সরাসরি স্বীকার করলেন, শুরুতে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেন চয়নিকা চৌধুরী, বললেন পরি যদি বলে থাকে ঠিক আছে, কিন্তু আমি এসব নিয়ে কোনো কিছু বলতে পারবো না। প্রতিবেদককে বললেন, আপনি যেমনটা শুনেছেন আমিও তেমনটাই শুনেছি, যেহেতু জীবনটা পরীর, সে যা বলবে তাই। চলচ্চিত্রে পরিমণি ও রাজকে এক করেছিলেন গিয়াসউদ্দিন সেলিম, গুনিন চলচ্চিত্রের শুটিং করতে গিয়েই তাদের পরিচয়। এই চলচ্চিত্রের কাজ শুরুর পর থেকেই পরিমণি রাজকে নিয়ে গুঞ্জন, তারা প্রেম করছেন। কয়েক মাস ধরে কানাঘুষাটা বেশি চলছিল, তবে গত সোমবার দুপুরের আগ পর্যন্ত কেউ কোনো কথা বলেনি, নিজেদের মতো করে জীবনযাপন করে গেছেন। সোমবার বিকেলে দুজনই জানালেন তারা মা বাবা হতে যাচ্ছেন। কবে বিয়ে করেছেন জানতে চাইলে পরিমণি বলেন, গত বছরের 17 অক্টোবর আমরা বিয়ে করেছি, প্রেম হওয়ার ঠিক 7 দিনের মাথায় এমন সিদ্ধান্ত নেই। প্রথমে দুই পরিবারকেই আমরা দুজন জানিয়েছিলাম, এরপর পারিবারিকভাবে রাজের আফতাবনগরের বাসায় বিয়ে হয় আমাদের। পরিমণি বললেন, তার সঙ্গে মিশতে গিয়ে দেখলাম আমরা দুজনই পাগল, দুজনই ভাবলাম আমাদের জীবন একসঙ্গে থাকা উচিত, তাই কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেই। পরিমণি জানান, গুনিন এর শুটিং করতে গিয়ে এক অন্যরকম রাজকে আবিষ্কার করেন তিনি, এরপর তাদের প্রেম গড়ায় পরিণয়ে। 3 দিন আগে পরিচালকের মিষ্টি খাইয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছিলেন পরিমণি, বিয়ের ঘটনাটিও নিশ্চিত করেছেন গিয়াসউদ্দিন সেলিম। শরীফুল রাজ বলেন, খবরটি জেনে কি পরিমাণ খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না, আই এম প্রাউড অফ হার। জীবনসঙ্গী হিসেবে পরিমণি কেমন জানতে চাইলে বলেন, সে কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমিও না, ভাবছি দুজনের কবরটাও একসঙ্গে হবে। পরিমণি বলেন, আমাদের বিয়ের 4 মাস হতে চলেছে, সপ্তাহ 3 আগে জানতে পারি যে আমি মা হচ্ছি। প্রথম মাস চলছে, মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি মনে হচ্ছিল আমি যেন উঠছিলাম, ভাবছিলাম আল্লাহরে দুনিয়াদারি কেমন যেন হয়ে গেল, মনে হয়েছে বিশাল পাখা গজিয়েছে আমার, আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উম্যান, অনেক শক্তি আমার। পরিমণি জানান, চিকিৎসক তাকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন, আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, আগামী 1.5 বছর একদম ছুটি,
বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই, প্রপারলি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই। আইসক্রিম চলচ্চিত্র দিয়ে ঢালিউডে আসা শরীফুল রাজকে সর্বশেষ নেটওয়ার্কের বাইরে ছবিতে দেখা যায়। অন্যদিকে ভালোবাসা সীমাহীন ছবির মধ্যে দিয়ে তিনি ঢালিউডে অভিষেক পরিমণির মুক্তি পাওয়া শেষ ছবি স্ফুলিঙ্গ। এরপর মুক্তি পায় রাজ অভিনীত দ্বিতীয় সিনেমা নন ডরাই। এ সিনেমায় অভিনীত করে আলোচনায় আসেন তিনি। সুরের আবিন্দে কামালের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। প্রিয় দর্শক, এখনকার মতো আপডেট নিউজ এতটুকুই। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।